Xiaomi তাদের Mi 11X এই ফোনটা ভারতের বাজারে বেশ কিছুদিন আগেই লঞ্চ করেছে এবং এই ফোনটাকে কম্পিট করার জন্য IQ7 এই ফোনটিও কিন্তু লঞ্চ করে গেছে এবং এই দুটি ফোন প্রায় একই রকম প্রাইস পয়েন্টে ভারতের বাজারে লঞ্চ করেছে এই ফোনগুলির 8GB 128GB ভেরিয়েন্টটি ভারতের বাজারে পাওয়া যাচ্ছে 32000 রুপিতে এবং আমাদের মধ্যে অনেকের মনে কনফিউশন তৈরি হয়েছে যে এই প্রাইস পয়েন্টে এই দুটি ফোনের মধ্যে কোন ফোনটি কিনলে আমাদের পক্ষে ভালো হবে তো আজকের এই ভিডিওতে Mi 11X আর IQ7 এই দুটি ফোনের ফুল কম্পারিজন করব এবং দেখব কে কার থেকে কতটা এগিয়ে আছে আর কতটা পিছিয়ে আছে তো সেই জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন আসুন আজকের ভিডিও শুরু করি তো প্রথমত আমরা কথা বলবো ডিসপ্লে নিয়ে তো এখানে এই দুটি ফোনেই 6.6 ইঞ্চের কাছাকাছি একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে এখানে কিন্তু দেওয়া হয়েছে এবং এই দুটি ফোনের ডিসপ্লে একটি মিডলে সিঙ্গেল 5.6 সাথে আসছে এবং এখানে 120Hz রিফ্রেশ রেট দেওয়া হয়েছে তবে Mi 11X এই ফোনটিতে 360Hz টাচ স্যাম্পলিং রেট দেওয়া হয়েছে এবং অন্যদিকে IQ7 এই ফোনটিতে দেওয়া হয়েছে 300Hz টাচ স্যাম্পলিং রেট কিন্তু এখানে 1000Hz পর্যন্ত এখানে ইনস্ট্যান্ট টাচ স্যাম্পলিং রেট আপনারা কিন্তু পেয়ে যাবেন তো এই জায়গায় সামান্য ডিফারেন্স আপনারা কিন্তু এখানে দেখতে পাবেন এছাড়াও এই দুটি ফোনেই 1300 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে এবং HDR 10 প্লাসের সাপোর্ট থাকছে এবং এখানে ডিসপ্লের প্রোটেকশনের দিক থেকে এখানে Mi 11X এই ফোনটিতে কর্নিং গোরেগাস 5-এর প্রোটেকশন দেওয়া হয়েছে কিন্তু অন্যদিকে IQ7 এই ফোনটিতে কিন্তু স্কট সেন্সেশন এই কোম্পানির ডিসপ্লে প্রোটেকশন দেওয়া হয়েছে এবং এই ডিসপ্লে প্রোটেকশনটি কিন্তু কর্নিং গোরিলা গ্লাস থেকে অনেকটাই পিছিয়ে তো ওভারঅল এখানে দুটি ফোনের ডিসপ্লে এখানে কিন্তু প্রায় হুবহু সেম দেওয়া হয়েছে এবং আউটপুটও কিন্তু আপনারা এখানে প্রায় একই রকম পেয়ে যাবেন তবে এখানে ডিসপ্লে প্রোটেকশনের দিক থেকে এখানে IQ7 এই ফোনটি কিন্তু বেশ কিছুটা পিছিয়ে থাকবে তো এরপর ডিজাইন আর বিল্ড কোয়ালিটি তো এখানে এই দুটি ফোনেই ব্যাক সাইডে গ্লাস ব্যাক প্যানেল এখানে কিন্তু ব্যবহার করা হয়েছে এবং এই দুটি ফোনের এই ডিজাইন আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে তো এখানে Mi 11X এই ফোনটি আসছে গ্লসি ফিনিশের সাথে এবং এখানেও কিন্তু কর্নিং গোরেকাস 5-এর প্রোটেকশন দেওয়া হয়েছে এবং অন্যদিকে IQ7 এই ফোনটিতে ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে এবং এই দুটি ফোনের এই ওজন প্রায় 196 গ্রামের কাছাকাছি তো এখানে এই দুটি ফোনের ডিজাইন আর বিল্ড কোয়ালিটি কিন্তু খুবই ভালো দেওয়া হয়েছে তো এখানে Mi 11X এই ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করেছে এবং অন্যদিকে IQ7 এই ফোনটি তিনটি ভেরিয়েন্টে লঞ্চ করেছে তবে এখানে IQ7 এই ফোনটিতে কিছু এক্সট্রা অর্ডিনারি করা হয়েছে অর্থাৎ এখানে 8GB র্যাম তো আছেই তার সাথে 3GB ভার্চুয়াল র্যাম দেওয়া হয়েছে তার মানে এখানে যদি র্যামের দরকার হয় সেক্ষেত্রে এখানে 128GB ইন্টারনাল মেমোরি থেকে 3GB ভার্চুয়াল র্যাম কিন্তু কেটে নেবে এবং এর ফলে এখানে আপনারা একসাথে অনেকগুলো অ্যাপ্লিকেশন ব্যাকগ্রাউন্ডে কিন্তু চালাতে পারবেন এবং এই জিনিসটা কিন্তু Mi 11X এই ফোনটিতে দেওয়া হয়নি তো এখানে Mi 11X এই ফোনটিতে LPDDR5 RAM টাইপ দেওয়া হয়েছে এবং অন্যদিকে IQ7 এই ফোনটিতে LPDDR4X RAM টাইপ দেওয়া হয়েছে তো এই জায়গায় সামান্য ডিফারেন্স আপনারা কিন্তু দেখতে পাবেন এবং দুটি ফোনেই কিন্তু UPS 3.1 এই স্টোরেজ টাইপটি ব্যবহার করা হয়েছে তো এরপর আমরা কথা বলবো এই ফোনগুলির পারফরমেন্স নিয়ে তো এখানে এই দুটি ফোনেই স্ন্যাপডাউনের 870 এই 5G প্রসেসরটি কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে তো অবশ্যই একটি ফ্লেক্সিবল লেভেলের প্রসেসর এবং আশা করা যায় ওভারঅল পারফরমেন্স এখানে অবশ্যই ভালো পাওয়া যাবে এবং এখানেও কিন্তু IQ7 এই ফোনটিতে কিছু এক্সট্রা অর্ডিনারি করা হয়েছে এখানে এই ফোনটিতে IRIS5 নামে একটি ডেডিকেটেড চিপসেট এখানে কিন্তু ব্যবহার করা হয়েছে এবং এই চিপসেটটি মূলত ডিসপ্লেকে ইনহ্যান্স করে দেবে এবং এর ফলে আপনারা গেমিং করার সময় আরও বেশি FPS-এ গেমিং করতে পারবেন এবং এখানে FPS কিন্তু অটোমেটিক্যালি ইনক্রিজ হয়ে যাবে এবং এখানে আপনারা HDR-এও কিন্তু গেম প্লে করতে পারবেন তো সেক্ষেত্রে এখানে পারফরমেন্সের দিক থেকে এখানে বেশ কিছুটা হলো IQ7 এই ফোনটি কিন্তু এগিয়ে থাকবে তো এরপর এই ফোনগুলির ক্যামেরা তো এখানে Mi 11X এই ফোনটিতে থাকছে ট্রিপল ক্যামেরা সেট আপ এবং যার মধ্যে প্রাইমারি ক্যামেরা হলো 48 মেগাপিক্সেলের এবং এই প্রাইমারি ক্যামেরায় সনি IMX582 এই সেন্সরটি কিন্তু ব্যবহার করা হয়েছে এবং এখানে কিন্তু কোনো রকম অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন কিন্তু দেওয়া হয়নি এখানে নর্মাল EIS থাকছে
এবং তার সাথে সাথে এখানে 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 5 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স এখানে কিন্তু ব্যবহার করা হয়েছে। এবং এই ফোনটির ফ্রন্ট সাইড দেখছে 20 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এবং অন্যদিকে IQ7 এই ফোনটির ব্যাক সাইডে 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকছে এবং এই প্রাইমারি ক্যামেরায় সনি IMX598 এই সেন্সরটি কিন্তু ব্যবহার করা হয়েছে। এবং এখানে কিন্তু অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন এখানে দেওয়া হয়েছে এবং তার সাথে সাথে এখানে 13 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স এখানে কিন্তু ব্যবহার করা হয়েছে। এবং এই ফোনটির ফ্রন্ট সাইড দেখছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। তো এখানে MI11X এই ফোনটির ব্যাক সাইডের ক্যামেরা দিয়ে 4K 30fps এবং ফ্রন্ট সাইডের ক্যামেরা দিয়ে 1080p 60fps পর্যন্ত ভিডিও রেকর্ড করা যাবে। এবং অন্যদিকে IQ7 এই ফোনটির ব্যাক সাইডের ক্যামেরা দিয়ে 4K 60fps এবং ফ্রন্ট সাইডের ক্যামেরা দিয়ে 1080p 30fps পর্যন্ত ভিডিও রেকর্ড করা যাবে। তো এরপর যদি আমরা এই ফোনগুলির ব্যাটারি সেগমেন্ট দেখি তাহলে এখানে MI11X এই ফোনটিতে 4520mAh একটি ব্যাটারি এবং 33W একটি ফাস্ট চার্জার এখানে দেওয়া হয়েছে। এবং অন্যদিকে IQ7 এই ফোনটিতে 4400mAh একটি ব্যাটারি এবং 66W একটি ফাস্ট চার্জার এখানে আউট অফ দ্য বক্স দেওয়া হয়েছে। এবং এর মাধ্যমে এখানে 30 মিনিটের মধ্যেই এই ফোনটি কিন্তু ফুল চার্জ হয়ে যাবে। তো সেক্ষেত্রে এখানে কিছুটা হলেও IQ7 এই ফোনটি কিন্তু এগিয়ে থাকবে। আর যেহেতু এই দুটি ফোন 5G সেজন্য এখানে MI11X এই ফোনটিতে N77 আর N78 এই দুটি 5G ব্যান্ড দেওয়া হয়েছে। এবং অন্যদিকে IQ7 এই ফোনটিতে শুধুমাত্র N78 এই একটি মাত্র 5G ব্যান্ড দেওয়া হয়েছে। এছাড়াও এখানে MI11X এই ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে। এবং অন্যদিকে IQ7 এই ফোনটিতে কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এখানে ব্যবহার করা হয়েছে। এবং এই দুটি ফোনেই কোনো রকম ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট আর 3.5mm হেডফোন জ্যাক এখানে কিন্তু দেওয়া হয়নি। এবং এই দুটি ফোনেই কিন্তু ডুয়াল স্পিকারের সাপোর্ট থাকছে। তো এই ছিল MI11X আর IQ7 এই দুটি ফোনের ফুল কম্পারিজন। তো ওভারঅল এই দুটি ফোনের স্পেসিফিকেশান এখানে কিন্তু প্রায় হুবহু সেম দেওয়া হয়েছে। তবে এখানে IQ7 এই ফোনটিতে বেশ কিছু এক্সট্রা ফিচার্স এখানে দেওয়া হয়েছে, যেমন এখানে ভার্চুয়াল র্যাম দেওয়া হয়েছে এবং তার সাথে এখানে ডুয়াল চিপসেট, তারপর এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এখানে কিন্তু ব্যবহার করা হয়েছে। তো সেক্ষেত্রে এখানে IQ7 এই ফোনটি কিন্তু MI11X এর থেকে বেশ কিছুটা এগিয়ে থাকবে। তবে MI11X এই ফোনটি কিন্তু ভারতের বাজারে আরও কিছুটা কম দামে পাওয়া যায়, অর্থাৎ এই ফোনটির 6GB 128GB ভেরিয়েন্টটি ভারতের বাজারে পাওয়া যাচ্ছে 30,000 রুপিতে। তো সেক্ষেত্রে আপনারা চাইলে এই ফোনটি আরও কিছুটা কম দামে কিনতে পারেন। তবে আপনি যদি এই ফোনটির 8GB 128GB ভেরিয়েন্টটি কিনতে চান তাহলে আমার মতে এই প্রাইস পয়েন্টে IQ7 এই ফোনটি কিন্তু আপনার জন্য বেস্ট হবে, কারণ এখানে বেশ কিছু এক্সট্রা ফিচার্স এখানে দেওয়া হয়েছে। তো এরপর আপনি আপনার চাহিদা অনুযায়ী এই দুটি ফোনের মধ্যে যে কোনো একটি ফোন বেছে নেবেন। এবং কেনার আগে আপনারা অবশ্যই এই ফোনগুলির যে রিভিউ ভিডিওগুলো আছে ইউটিউবে সেগুলো কিন্তু একবার দেখে নিতে পারেন। তো এই দুটি ফোনের সম্পর্কে আপনাদের কী মতামত সেটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো এই ছিল আজকের ভিডিও। আর ভিডিও যদি কোথাও ভালো লেগে থাকে তাহলে এটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। আসুন আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।